আসসালামু আলাইকুম প্রিয় সুধী নবীকন্যা হজরত জৈনব রাদি আল্লাহ তোলাহা ছিলেন সাল্লামের সবচেয়ে বড় মেয়ে মাতা ছিলেন হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল্হা মহানবী সাল্লাহ আলহ্লামের প্রাপ্তির দশ বছর পূর্বে হজরত জৈনব রাদি আল্লাহ তালহা মক্কায় জন্মগ্রহণ করেন প্রিয় নবী সাল্লাহসাল্লামের বয়স ছিল সে সময় তিরিশ বছর হজরত জৈনব রাদি আল্লাহ তালহার বিয়ে শৈশবকালেই খালাতো ভাই আবুল আসরাদি আল্লাহ তোলাহার সঙ্গে হয়েছিল রাসুল্লাহ সাল্লাহসাল্লামের নৌদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে হজরতে আল্লাহ রাদিয়াল্লাহতালহা ইমান আনয়ন করেন প্রিয়নবীজির নৌবদ প্রাপ্তির পরে মক্কাই কাফিররা নবীজিকে সহ হক পন্থীদের উপরে সীমাহীন নির্যাতন শুরু করল রাসুল আকরম সাল্লাহসাল্লামের দুই কন্যা হজরতে রুকাইয়া এবং হজরতে আল্লাহ রাদিয়াল্লাহতলাহার বিয়ে আবুল হাবের দুই পুত্রের সঙ্গে হয়েছিল কিন্তু তাদের রুখসত অনুষ্ঠান তখনও হয়নি তারা উভয়েই পিতার কথা মতো রাসল্লাহ সাল্লাহের দুই কন্যাকে তালাক দিয়ে দেয় কাফিররা আবুল আসকেও হজরত জৈনব রাদিয়াল্লাহতুল্লাহকে তালাক দিয়ে দেওয়ার জন্য উদ্যক্ত করেছিল কিন্তু তিনি তাদের আবদার প্রত্যাখ্যান করেন এবং হজরতে জৈনবের সঙ্গে সুন্দর ব্যবহার করতে থাকেন রাসুলের করিম সাল্লাহ সাল্লাম আবুল আসরাদিয়াল্লাহতুল্লুর এই কাজের সবসময় প্রশংসা করতেন এত শরিক এবং পূর্ণাত্ম হওয়া সত্ত্বেও আবুল আসরাদি আল্লাহতুল্লাহ নিজের পিতা ও পিতামহের ধর্মত্যাগ করেননি ইত্যবসরে রাসুল করিম সাল্লা আলিয়াসাল্লাম হিজরত করে মদিনায় তাশরিফ নিয়ে গেলেন হজরতে জৈনব আল্লাহ তোলাহা সে সময় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন দ্বিতীয় হিজরির রমজান মাসে হক ও বাতিলের মধ্যে বদর নামক স্থানে প্রথম সংঘর্ষ বাঁধে এই যুদ্ধে হক বিজয়ী হয় এবং মক্কার কুরেশদের বহু লোক মুসলমানদের হাতে বন্দী হয় গ্রেফতারকৃতদের মধ্যে আবুল আসো ছিলেন জনৈকা আনসার হজরত আবদুল্লা বিন জাবির রাদি আল্লাহ তালাহ তাকে গ্রেফতার করেছিলেন মক্কাবাসী যখন এই খবর পেল তখন কয়েদিদের স্বজনরা তাদের মুক্তির জন্য রাসলুল্লাহ সাল্লাহ ইসলামের খিদমতে হাদিয়া প্রেরণ করল হজরতে জৈনব আল্লাহ তোলাহাও মক্কা থেকে নিজের দেবর আমর বিন রবির হাতে ইয়েমেনি আকিক পাথরের হার স্বামীর মুক্তির জন্য প্রেরণ করলেন এই হার হজরত জৈনব রাদি আল্লহ তার মা খাদিজাতুল কুবরারাদি আল্লাহ তোলান্হা বিয়ের সময় দিয়েছিলেন বিশ্বনবী সাল্ল্লা হলিসাল্লামের নিকট যখন এই হার পেশ করা হলো তখন রাসলাসল্লাহ্লামের হজরতে খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহতুলাহার কথা স্মরণ হল এবং তার চক্ষু অস্ত্র সজল হয়ে উঠল রাসলাসল্লাহুসল্লাম তখন সাহাবাদেরকে সম্বোধন করে বললেন যদি ভালো মনে করো তাহলে এই হার জৈনবকে ফেরত পাঠিয়ে দিতে পারো এটা তার মায়ের নিদর্শন আবুল আসের ফিদিয়া হল সে মক্কায় গিয়ে হজরতে জৈনব থাকে কাল বিলম্ব না করে মদিনায় পাঠিয়ে দিবে সকল সাহাবিরাদি আল্লাহতাল্হ রাসুল সাল্লাহসাল্লামের ইরশাদের সামনে মাথা নত করে দিলেন হজরত আবুল আসরাদি আল্লাহতুল্লাহ এই শর্ত কবুল করে নিলেন এবং মুক্ত হয়ে মক্কায় প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলহুস্লাম তার সঙ্গে হজরত জায়েদ বিন হারিসারাদিয়াল্লাহতালহাকে প্রেরণ করলেন এবং নির্দেশ দিয়ে দিলেন যে সে যেন বাতন অথবা নামক স্থানে অবস্থান করে অপেক্ষা করতে থাকে জৈনব রাদি আল্লাহ তালাহা যখন মক্কা থেকে সেখানে পৌঁছাবে তখন তাকে সঙ্গে নিয়ে মদিনায় চলে আসবে আবুল আসওয়াদা অনুযায়ী নিজের ছোটো ভাই কিনানার সঙ্গে হজরতে আল্লাহ আল্লাহতালহাকে মক্কা থেকে মদিনার দিকে রওনা করিয়ে দিলেন মক্কার কাফিররা যখন এই খবর পেল তখন কিনানা বিন রাবি হজরত জৈনব্রাদি আল্লাহতালহার পিছু নিল এবং জিতাওয়া নামক স্থানে গিয়ে তাদেরকে ঘিরে নিল হজরত জৈনব্রাদি আল্লাহতালহা উটের উপরে সওয়ার ছিলেন কাফিরদের মধ্যকার হিবার বিন আসওয়াদ হজরতে জৈনব্রাদি আল্লহতালহাকে বর্ষা দিয়ে মাটিতে ফেলে দিল অথবা উটের মুখ ফিরানোর জন্য বর্ষা ঘুরিয়েছিল এবং হজরত জৈনব রা দিয়তালহা মাটিতে পড়ে গিয়েছিলেন তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন কঠিন আঘাত প্রাপ্তির কারণে গর্ভপাত হয়ে গেল কিনানা বিরাবি অগ্নিশ হয়ে উঠলেন নিজের তীর বের করলেন এবং তা ধনুকে চড়িয়ে হুংকার ছেড়ে বললেন খবরদার তোমাদের মধ্যে কেউ যদি সামনে অগ্রসর হও একদম ছিদ্র করে ফেলব এই হুংকারে কাফেররা থেমে গেল আবু সুফিয়ানও তাদের মধ্যে ছিলেন তিনি বললেন ভ্রাতস্পুত্র তীর সংবরণ করো আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই কিনানা জিজ্ঞেস করলো বলো কি বলতে চাও আবু সুফেন তার কানে কানে বললেন মুহাম্মদের হাতে আমরা যেভাবে অপমানিত অপদস্থ হয়েছি তা তুমি ভালো করেই জানো যদি তুমি তার কন্যাকে এভাবে প্রকাশ্যে আমাদের সামনে দিয়ে নিয়ে যাও তাহলে আমরা খুবই লজ্জিত হই তার চেয়ে বরং এটাই উত্তম যে তুমি এখন জৈনবকে সঙ্গে নিয়ে মক্কায় ফিরে চলো এবং অন্য কোনো সময়ে চুপিসারে তাকে মদিনায় নিয়ে যাবে কিনানা এই পরামর্শ মেনে নিলেন এবং হজরতে জৈনব রাদিয়াল্লাহতালহাকে নিয়ে মক্কায় ফিরে এলেন কিছুদিন পরে তিনি রাতের বেলা চৌপিসারে হজরত আল্লাহ আল্লাহতালহাকে সঙ্গে নিয়ে বাতন অথবা জাজে পোসলেন এবং তাকে হজরতে জায়েদ বিন হারিসা রাদি আল্লাহ তুালহার নিকট পৌঁছে দিয়ে মক্কায় ফিরে গেলেন হজরত জায়দ রাদি আল্লাহতুল্লাহ হজরত জয়নব্রাদি আল্লাহতালহাকে সঙ্গে নিয়ে মদিনা মুনাওয়ারাই পোসলেন স্বামী আবুল আহাস হজরত জৈনবরাদি আল্লাহতুল্লাহাকে খুবই ভালোবাসতেন হজরত জৈনবরাদি আল্লাহতুলালহা চলে যাওয়ার পর তিনি খুবই পেরেশান হয়ে পড়লেন একবার তিনি যখন সিরিয়া সফর করছিলেন তখন তিনি দরদ ভরা কণ্ঠে এই কবিতা আবৃত্তি করলেন যার বাংলা অর্থ হল আমি যখন ইরিম অতিক্রম করছিলাম তখন জৈনবকে স্মরণ করলাম এবং বললাম হে আল্লাহ আল আমিনের কন্যাকে আল্লাহ উত্তম বদলা দিন হজরতে আবুল আস অত্যন্ত শরীফ এবং দিয়ানোদ্দার মানুষ ছিলেন লোকজন তার নিকটে আমানতসমূহ রাখতেন তিনি তা অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে সংরক্ষণ করতেন এবং মালিকরা তা চাইবার সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতেন মক্কায় তার এতটাই প্রভাব ছিল যে মানুষ নিজের ব্যবসায়িক পণ্য তার নিকটে রেখে বিক্রয়ের জন্য অন্যত্র দেখে প্রেরণ করত ষষ্ঠ হিজরিতে আবুল আস একটি বাণিজ্যিক কাফেলার সঙ্গে সিরিয়া যাচ্ছিলেন এমন সময় আয়েস নামক স্থানে ইসলামের মুজাহিদরা কুরাইশ কাফেলার ওপরে চোরাগুপ্তা হামলা চালিয়ে সকল সম্পদ ও আসবাব দখল করে নেয় হজরতে আস পালিয়ে মদিনায় চলে গেলেন এবং অন্যান্য মুশ্রিকদেরকে মুসলমানেরা গ্রেফতার করে নিলেন হজরতে আবুল আস মদিনায় পৌঁছে জয়না ব্রাদি আল্লাহতাল নিকট আশ্রয় নিলেন তিনি রাসোলে করিম সাল্লাহসাল্লামের নিকট সুপারিশ করে বললেন যে আবুল আসের মালামাল তাকে ফেরত দেওয়া হোক বস্তুত আবুল আস মক্কায় হজরত জয়নাবরাদি আল্লাহ তাল্হার সঙ্গে ভালো আচরণ করেছিলেন এই জন্য রাসল্লাহ সাল্লাহ ইসলাম তাকে মণ্য করতেন তিনি সাহাবিদেরকে বললেন তোমরা যদি আবুল আসের মালামাল ফিরিয়ে দাও তাহলে আমি কৃতজ্ঞ থাকব সাহাবিরা সর্বদা রাসাল উল্লাহ সাল্লাহিস্লামের সন্তুষ্টি চাইতেন তাৎক্ষণাৎ তারা সকল মাল সামান হজরত আবুল আসকে ফিরিয়ে দিলেন তিনি মালমত্তা নিয়ে মক্কায় পোষলেন এবং সকল মানুষের আমানত ফিরিয়ে দিলেন অত্তপর মক্কাবাসীদেরকে সম্বোধন করে বললেন হ্যাঁ কুরাইশবাসী এখন আমার জিম্মায় কারোর কোনো আমানত নেই তো সকল মক্কাবাসী এক বাক্যে বলল মোটেই না আল্লাহ তোমাকে উত্তম যাযা দান করুক তুমি একজন ও ওয়াদা পূরণকারী মানুষ আবুল আস বললেন তাহলে শুনে নাও আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহর কসম ইসলাম গ্রহণে আমাকে শুধুমাত্র একটি জিনিসই বাধা দিয়ে রেখেছিল যে তোমরা আমাকে হেয়ানতকারী মনে না করো। এই কথা বলে তিনি কালেমায় শাহাদাত পাঠ করলেন এবং তারপরে হিজরত করে মদিনায় তাশরিফ রাখলেন এই ঘটনা ঘটেছিল সপ্তম হিজরির মহর্র মাসে বস্তুত শির্কের কারণে হজরতে জয়নাব এবং আবুল আসরাদি আল্লাহতুল্লাহুর মধ্যে বিচ্ছেদ ঘটেছিল এই জন্য আবুল আসরাদি আল্লাহতুল্লাহ্নহ যখনই ইসলাম গ্রহণ করে মদিনায় পৌঁছলেন তখন রসলাল্লাহ সাল্লাহসাল্লাম হজরতে জয়নাব রাদিয়াল্লাহতুল্লাহাকে পূর্বের মুহারানাতেই দ্বিতীয়বার বিয়ে দিয়ে হজরত আবুল আসরাদি আল্লাহতুলান্হর গৃহে পাঠিয়ে দিয়েছিলেন এই ঘটনার পরে হজরত জৈনব রাদি আল্লাহতুল্লাহা আর দিন জীবিত ছিলেন না এবং অষ্টম হিজরিতে স্রষ্টার সান্নিধ্যে পৌঁছে গিয়েছিলেন গর্ভপাতের কষ্টই তার মৃত্যুর কারণ ছিল প্রথমবার তিনি যখন মক্কা থেকে আসছিলেন তখন জিতাওয়া নামক স্থানে এই গর্ভপাত ঘটেছিল হজরতে উম্মে আইমান হজরতে সাউদা এবং হজরত উম্মে সাল্লাম আল্লাহ তালহা রাসুল সাল্লাহ সাল্লামের হৃদায়ত অনুযায়ী এই মায়তকে গোসল দিয়েছিলেন গোসল সমাপনের পরে রাসুলাল্লাহ সাল্লামকে খবর দেওয়া হয়েছিল তিনি নিজের তহবন্ধ দান করলেন এবং কাফনের মধ্যে পরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন সোহি বুখারিতে প্রখ্যাত মহিলা সাহাবি উম্মে আতিয়া রাদিয়াল্লাহতোলাহ্না থেকে বর্ণিত আছে যে আমিও জয়নাব রাদি আল্লাহতোলাহার গোসলে অংশ নিয়েছিলাম গোসলের পদ্ধতি স্বয়ং রাসলসল্লাহল্লাম বলে যেতেন তিনি বললেন প্রথমত প্রত্যেক অঙ্গই তিনবার অথবা পাঁচবার ধৌত করো এবং তারপরে কর্প লাগাও অন্য এক রওয়ায়তে আছে রাসুল উল্লাহ সাল্লাহসাল্লাম হজরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহতোলাহাকে বললেন হ্যাঁ উম্মে আতিয়া আমার কন্যাকে ভালো করে কাফনে জড়াবে তার চুলের তিনটি জুটি বানাবে এবং তাতে সর্বোত্তম সুগন্ধি মাখাবে জানাজার নামাজ স্বয়ং রাসুল আকরম সাল্লা সাল্লাম পড়িয়েছিলেন এবং হজরতাবুল আসরাদি আল্লাহতলান্ধ লাশ কবরে নামিয়েছিলেন অন্য এক রাওয়েতে আছে রাসুল সাল্লাহসাল্লাম নিজেও কবরে নেমেছিলেন সেদিন রাসুল্লাহ সাল্লা হলি খুবই সুকাবিভূত ছিলেন তার চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়ছিল এবং তিনি বলছিলেন জয়নাব খুবই ভালো একটি মেয়ে ছিল আমাকে ভালোবাসার জন্য তাকে কষ্ট দেওয়া হয়েছিল হজরতে জয়নাবাদিয়াল্লাহ তোলাহা এক পুত্র এবং এক কন্যা রেখে গিয়েছিলেন পুত্রের নাম ছিল আলী এবং কন্যার নাম ছিল উমামাহ এক রেওয়ায়ত অনুযায়ী মক্কা বিজয়ের সময় পুত্র আলী বিন আবুল আসরাদি আল্লাহতুল্লাহ রাসুলে করিম সাল্লাহলামের সাথে উটের উপর সওয়ার ছিলেন অন্য আরেক রাওয়ায়ত মতে তিনি ইয়ার মুখের যুদ্ধে শাহাদাত লাভ করেন এবং তৃতীয় এক রাওয়ায়ত অনুসারে তিনি বালেক হওয়ার পূর্বে ইন্তেকাল করেন কিছুদিন পরে হজরত আবুল আসরাদি আল্লাহর ডাকে সারা দিয়ে এই নশ্বর পৃথিবী ছেড়ে যান উফাতের পূর্বে তিনি কন্যা উমামাকে হাজরতে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহতালাহর অভিভাবকত্বে প্রদান করেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহতুল্লান্হার উফাতের পরে হজরত আলী রাদিয়াল্লাহতুল্ল বোয়ের ইঙ্গিতে হজরত উমামা রাদিয়াল্লাহতুল্লাহাকে বিয়ে করেন সম্মানিত সুধি রাজল উল্লাহ সাল্লাহ ইসলামের সবচেয়ে বড় মেয়ে হাজরত জয় নব্রাদি আল্লাহ তালহা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচুরের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত ওই ধরনের আলোচনা পেতে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত